সেখানে সেই কলেজে তাকে পড়তে দেওয়া, কিন্তু বাধ্য হয়েছিলেন কোনো এক চাপে পড়ে তাকে নিতে, শুধু নেওয়া নিরঞ্জন রায়। ডাক্তার হিসেবে বলতে গেলে ভালো পরামর্শ দিত, উনি সেটাকে গ্রহণ করতেন, কারণ প্রকৃতি যদি কিছু হয় রাজনৈতিক নয়, শুধু মানুষের জন্য বলে যায় আমরা যে সংগঠনের সংগঠন যেটা এখনো অবিভক্ত, সমস্ত সংগঠনই বিভক্ত, কিন্তু আজকে আমাদের স্ট্রাকচারাল মেডিসিনে পড়াতে হচ্ছে, কিন্তু তাই তারা বলে দিয়েছিল আগে মানুষ হোক, ডক্টর রায় তাই বলতেন আগে মানুষ। আজকের অনুষ্ঠান বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে এক ডক্টর্স ডে নিয়ে অনুষ্ঠান, সেটা আজকে করা হচ্ছে। তো যে কোনো দিনই চিকিৎসক দিবস বলে বলা যেতে পারে। তো আজকে এই বিধানচন্দ্র রায়ের আদর্শে উদ্দীপিত হয়ে আমার প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তারা রক্তদান একটা অনুষ্ঠান নিজেরাই মানে অর্গানাইজ করেছে, নিজেরাই পুরো প্রোগ্রামটাই অর্গানাইজ করেছে। তো আমার খুব ভালো লাগছে ওরা এত ছোট ছোট ছেলে মেয়ে, এই প্রথম তারা বাড়ির বাইরে বেরিয়েছে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে, তারা প্রথম বর্ষের ছাত্র, কিন্তু তারা অসামান্য দক্ষতার সঙ্গে একটা খুব সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন করেছে। তো তারা প্রত্যেকেই প্রায় রক্ত দিতে চাইছে এবং তাদেরকে বলছি 50-60 জনের বেশি দিও না, তাও তারা শুনছে না, তারা 100 জনই দেবে বলছে, এবং তার সঙ্গে অন্যান্য কিছু কর্মচারীরা আছেন এবং নার্সিং ট্রেনিং স্কুলের কিছু ছাত্রীরাও আছে, সবাই মিলে আজকে রক্ত দান করবে। তো আমাদের মোটামুটি 104 জন মতো রক্ত দেবে, এটাই ঠিক হয়েছে। তো আমরা তো জানি রক্ত তো কৃত্রিমভাবে কখনো তৈরি করা যায় না, রক্ত আমাদের সবসময় চাহিদা থাকে বিভিন্ন কারণে। তো এরা রক্তদান আজকে করে আমাদের যা দরকার হয়, মানে হোল ব্লাড হোক বা প্লাজমা হোক বা হোয়াইট ব্লাড সেল হোক, যাই হোক প্লেটলেট হোক, কারণ আমাদের এখন বর্ষাকাল মানে ডেঙ্গি সিজন, প্লেটলেট প্রায়ই লাগতে পারে। তো সেগুলো সবই আমাদের এখানে কম্পোনেন্ট সেপারেশন করে সব রক্ত বিভিন্ন ভাগগুলো রাখা হবে ব্লাড ব্যাঙ্কে। আমাদের এখানে সবাই সহযোগিতা করছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো আছেন, ওনার চেষ্টাতেই এই কলেজ মূলত শুরু হয়েছে আমি বুঝতে পারি, আর ওনার উৎসাহে এবং স্টুডেন্টদের উৎসাহে এই প্রোগ্রামটা আজকে আয়োজিত হয়েছে। তো ওদের প্রোগ্রামটা সার্থক হোক এটাই চাই প্রথম বর্ষের ছাত্র। আজকে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্ররা এবং এই কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের এমএসপি সহ অন্যান্য ফ্যাকাল্টিরা সকলেই মিলে ডক্টর্স ডে সেলিব্রেশনের যে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন করেছেন, তার সাথে সাথে রক্তদান খুবই একটা মহতি অনুষ্ঠান এখানে হলো, আজকের এই সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি ভালো লাগছে, এবং সেই সাথে সাথে এখানকার পরিবেশ ডক্টর এবং স্টুডেন্ট সকলের মিলে এত সুন্দরভাবে অর্গানাইজ করছে সেই জন্য সত্যি ভালো লাগছে। আমি আশা করব এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সমস্ত স্টুডেন্ট সহ সমস্ত ফ্যাকাল্টি সকলের সুবৃদ্ধি কামনা করি। এখানে এসে প্রিন্সিপাল ম্যাডামের সাথে পরিচয় হলো।